নমস্কার বন্ধুরা, ত্রিপুরা জব চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আবারও আরেকটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট এখানে ক্লিয়ার হয়ে যাবে। আর বন্ধুরা, এই ধরনের ত্রিপুরা বা অল ইন্ডিয়া জব সংক্রান্ত ইনফরমেশন পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকন আছে, তার মধ্যে থেকে অল যেটা আছে সেটাকে ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বন্ধুরা, কি আছে নোটিফিকেশনে আমরা সেটা দেখে নেই। বন্ধুরা, গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সিপাহী জেলা ডিস্ট্রিক্ট বিশ্রামগঞ্জ থেকে আজকে নোটিফিকেশনটা বের হয়েছে, তা নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। ওয়াক ইন ইন্টারভিউ হবে বন্ধুরা, 24 জন নিয়োগ হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে। এক্ষেত্রে 2 জন নিয়োগ মাল্টিটাস্কিং স্টাফের নিয়োগ হচ্ছে, টোটাল যেটা 26 জন নিয়োগ হচ্ছে। এক্ষেত্রে যে টাইম থাকছে বন্ধুরা, 18 মাসের একটা শর্ট টার্ম কন্ট্রাকচুয়াল জব এটা। তো যদি আপনারা এখানে ইন্টারেস্টেড থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারেন। যে ইন্টারভিউটা হবে বন্ধুরা 19/3/2020 সকাল 9টার সময় ইন্টারভিউটা হবে বিশ্রামগঞ্জ মাল্টিপারপোজ হল সিপাহী জেলাতে এই ইন্টারভিউটা হতে যাচ্ছে। যদি আপনাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারেন। এক্ষেত্রে কী কী আছে বন্ধুরা আমরা সেটা দেখে নিই। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য যে ভ্যাকেন্সি আছে 24টা, তার মধ্যে জেনারেলের জন্য 12টা, এসটির জন্য 8টা আর এসসির জন্য 4টা ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা লাগবে আপনাদের সেটা হলো 60% মার্কস হতে হবে। এক্ষেত্রে বিই, বিটেক, এএমআইই থেকে সিএস, আইটি বা ইসিএস, ইসি যদি করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারেন। তাছাড়াও বন্ধুরা বিসিএ, এমসিএ, এমএসসি থেকে যদি আপনারা সিএস, আইটি, ইসি করে থাকেন তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারেন। এক্ষেত্রে 55% মার্কস হলেও আপনারা আবেদন করতে পারেন যদি আপনারা এসটি বা এসসি ক্যান্ডিডেটস হয়ে থাকেন। ডিজারেবিলিটিতে বেঙ্গলি অথবা ককবরক ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকা চাই। যে স্যালারিটা থাকছে বন্ধুরা 20,000 টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানে পাবেন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য 2 নম্বর, মাল্টিটাস্কিং স্টাফের জন্য যে 2টা ভ্যাকেন্সি আছে তার মধ্যে একটা হচ্ছে জেনারেলের জন্য আর একটা এসটি ক্যান্ডিডেটসের জন্য। এক্ষেত্রে 50% মার্কস থাকা চাই গ্রাজুয়েট ডিগ্রিতে, বিএ, বিএসসি, বিকম থেকে যদি আপনারা কমপ্লিট করে থাকেন। এক্ষেত্রে বন্ধুরা 45% মার্কস এসটি ক্যান্ডিডেটস যারা আছেন তাদের যদি থাকে তাহলে তারাও এখানে আবেদন করতে পারেন। এক্ষেত্রে বেঙ্গলি অথবা ককবরক ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকা চাই। 14,000 টাকা স্যালারি থাকছে মাল্টিটাস্কিং স্টাফের জন্য। তো বন্ধুরা, আজকের এই নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটার উপর যদি আপনাদের কোনো ধরনের ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করার। আজকের জন্য এখানে শেষ করলাম বন্ধুরা। ভিডিওটির ডেসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে পরে আপনারা আবার নোটিফিকেশনটা চেক করে নিতে পারেন। আজকের জন্য বন্ধুরা এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।